এক চার্জ দিয়ে চলবে 30 ঘন্টা 30 ঘন্টা লোডশেডিং এর চিন্তা আর না আর না আর না কারেন্ট গেলে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আপনি 24 ঘন্টা চালাতে পারবেন 30 ঘন্টা মানে দুই দিন লাইট লাইটও আছে কিভাবে মোবাইল চার্জ দিবেন কেন ইউজ করতে পারবেন পলি উড়ান একবারে দেখেন ও চমৎকার চমৎকার দেখেন একবারে চললো লাইট আবার এই যে বাড়াতে পারবেন মাথা নষ্ট ধামাকা অফার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা এটা একটাই 12 ভোল্টের ব্যাটারিটা কিন্তু অনেক বড় এই যে দেখেন টাচ সিস্টেম আর কি ও ভাই 1 2 3 4 স্পিডটা দেখেন ভাই স্পিড তো প্রচুর স্পিড প্রচুর স্পিড দেখেন বাতাস আপনি বাতাসটা দেখেন বাতাসটা দেখেন এই যে বাতাস বাপ রে বরফ থাকে তো আপনি একবার ঠান্ডা ই পাবেন মানে বাতাসে দাঁড় কি বড় কিভাবে ঠান্ডা আছে দেখেন 2 থেকে 250 টাকা বিদ্যুৎ বিল আসবে 2 বছর ওয়ারেন্টি থাকবে ছোটর ভিতরে স্টার্ট থাকে এই যে তো ভিউয়ার চলে আসলাম মা বাবা এন্টারপ্রাইজে আজকে যে ফ্যান দেখাবো ফ্যান নাকি 30 ঘন্টা চলবে এক চার্জে মানে অবাক কাণ্ড মানে আমি নিজেও বিশ্বাস করতাম না তবে এখানে এসে যাচাই বাছাই করলাম বিশ্বাস করেছি তবে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে 30 ঘন্টা চলে তো আমাদের সাথে রয়েছে বিলাল ভাই বিলাল ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি ভাই আমি ভালো আছি ভাই আসলে কি সত্যি 30 ঘন্টা চলবে আসলে সত্যি আপনি এক চার্জ দিয়ে চলবে 30 ঘন্টা 30 ঘন্টা লোডশেডিং এর চিন্তা আর না আর না আর না মানে হচ্ছে এখন কারেন্ট গেলে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আপনি 24 ঘন্টা চালাতে পারবেন 30 ঘন্টা মানে দুই দিন বুঝছি মানে দুই দিন ইউজ করতে পারবেন আপনি লোডশেডিং হলে কি কি লাগে হ্যাঁ লোডশেডিং হলে ফ্যান লাগে ফ্যান আছে এই যে ফ্যান আচ্ছা তারপর কি লাগে লাইট লাইটও আছে হ্যাঁ লাইটও আছে তারপরে কি লাগে মোবাইল চার্জ দেওয়া যদি মোবাইল বন্ধ থাকে তো মোবাইল চার্জ দেওয়া সিস্টেম মানে এটা তো মোবাইল চার্জ দেওয়া মোবাইল চার্জ দিতে পারবেন আপনি কারেন্ট নাই কিভাবে মোবাইল চার্জ দিবেন ইমার্জেন্সি কল দিবেন মোবাইল চার্জ দিতে পারবেন এই যে দেখেন 75% চার্জ হচ্ছে ও ওয়াও মোবাইলে চার্জ দিতে পারবেন কেন ইউজ করতে পারবেন ডিম লাইটও ইউজ করতে পারবেন বা চমক করতে ভাই একবারে চমকের জিনিস আর এটা আমার মুখের কথা না যে 30 ঘন্টা চলবে এটা মুখের কথা না এই যে দেখেন আমি একটু বক্সে দেখা দেই বক্সে লেখা আছে বক্সে অবশ্যই লেখা আছে আপনি দেখে নেবেন এই যে দেখেন কি লেখা আছে দেখেন বক্স এই যে এক চার্জে লোতে চালালে লো স্পিডে 30 ঘন্টা চালাতে পারবেন ও আচ্ছা আর মিডিয়ামে চালালে 6 ঘন্টা ইউজ করতে পারবেন আচ্ছা আর হাই স্পিডে যদি ইউজ করেন একবারে হাই স্পিড 2.5 আওয়ার্স মানে 4 ঘন্টা চালাতে পারবেন আচ্ছা আর যদি ডিম লাইটটা ইউজ করেন 45 ঘন্টা ডিম লাইট শুধু ডিম লাইট ইউজ করলে 45 ঘন্টা ডিম লাইট করতে পারবেন হ্যাঁ এটা হলো আপনার ব্র্যান্ড হলো আপনার ক্যানেডি আছে আর ডিফেন্ডার আছে আচ্ছা দুইটা ব্র্যান্ড দুইটা ফেরে কি একই বৈশিষ্ট্য ভাই হ্যাঁ একই সিস্টেমই ক্যানেডি আর ডিফেন্ডার নাম আচ্ছা একই বৈশিষ্ট্য এগুলা কিন্তু স্টান ফ্যান ছোট বড় করে ইউজ করতে পারবেন এই যে আমি একটু দেখাই আপনার আচ্ছা দেখেন তো ছোট বড় করে সিস্টেম হলো এই যে আচ্ছা আচ্ছা এভাবে শুধু লক করে দিবেন হ্যাঁ আর এভাবে যদি বড় করেন তো এই যে এভাবে বড় করবেন ওকে ঠিক আছে বড় হয়ে গেছে কিন্তু বড় করতে পারবেন আর এটা হলো আপনি দেখেন অন্য অন্য ফ্যানে বাতাস কিন্তু ভাই অনেক অনেক বেশি কুলিং বাতাস আসবে আপনি যে আপনি স্টিলের যেরকম আপনি সিলিং ফ্যানে বাতাস কিন্তু গরম আসে কারণ কি ওটা হলো স্টিলের পাখা আচ্ছা স্টিলের পাখা ঘুরতে ঘুরতে গরম বাতাস দেয় আচ্ছা আর এগুলা হলো প্লাস্টিকের পাখা গরম বাতাস আসবে না আপনি তো একটু দেখলেন কিন্তু স্পিড আছে 9 স্পিড পর্যন্ত এই যে দেখেন 9 স্পিড পর্যন্ত একবারে ঠান্ডা কুলিং বাতাসটা আচ্ছা চাইলে কিন্তু কমানো যাবে এই দেখেন এই যে কমায় যদি ইউজ করেন যেটা আপনি যে 6 ঘন্টা যে ইউজ করবেন এটা হলো আপনি 5 বা 6 ইউজ করলে 6 ঘন্টা ইউজ করতে পারবেন আচ্ছা আর যদি একবারে লোতে চালান 2 বা 3 এ হ্যাঁ তাহলে এভাবে 30 ঘন্টা চালাতে পারবেন এভাবে তো বাতাস ভালো লাগতেছে ভাই হ্যাঁ বাতাস একবার কুলিং বাতাস আসবে আমি পুরো ফুলটা বাতাস দিয়ে দেখাই যে দেখেন আপনি বাতাসটা কিভাবে দেখবেন এই যে দেখেন বাতাসটা যে কিভাবে দেখা যাচ্ছে এই যে দেখেন বাতাসটা দেখছেন একবার পলি উড়ান একবারে দেখেন ও চমৎকার চমৎকার ঠিক আছে একবারে আপনি ই করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু সুইং আছে আচ্ছা মুভ করতে পারবে মুভ করবে আপনি চারপাশে যাবে আর কি ওকে এটা কিন্তু আপনার ফ্যানটা হলো যে 18 ইঞ্চি ফ্যানটা হলো সাইজ হলো 18 ইঞ্চি সাইজ 18 ইঞ্চি বেশ বড় কিন্তু বড় এটা কিন্তু ছোট আছে 16 ইঞ্চিও আছে 16 ইঞ্চি আছে তাছাড়া কিন্তু এটা কিন্তু রিমোট আছে রিমোটে ইউজ করতে পারবেন আচ্ছা আপনি মনে করেন শুয়ার হইলেন উঠতে মন চাইলো না কোনো সমস্যা নাই এটাই তো ভাই বেশি হয় হ্যাঁ এরকমই হয় যে এই যে দেখেন এই যে এই যে এখান থেকে আমি কন্ট্রোল করতে পারি কমাতে পারবেন এই যে লাইট দেখেন একবারে চললো লাইট তারপর এই যে স্পিড ফ্যানের প্রত্যেকটা কিন্তু একবারে চললো আবার লাইট বন্ধ করলাম এই লাইট বন্ধ হয়ে গেল আচ্ছা সব আমি যদি কি ধরিও নেই আমি যদি ধরি নেই যে দেখেন হ্যাঁ দেখছেন ঠিক আছে আবার এই যে বাড়াতে পারবেন কমাতে পারবেন স্পিড কিন্তু প্রচুর স্পিড প্রচুর স্পিড এটা যদি সামনে না আসে কাস্টমার বুঝতে পারবে না এক্স্যাক্টলি দেখেন এই যে আপনি বুঝা গেছেন কিন্তু বাতাস কিন্তু অনেক অনেক রাইট এক্স্যাক্টলি হ্যাঁ সো এগুলো দাম কত করে রাখতেছেন ভাই এগুলা আপনি সন্নে দাম যেরকম বাড়ে এগুলা দামও কিন্তু ওরকম বাড়ে তাই নাকি প্রত্যেকদিন রেট বাড়ে গরম পড়লেই রেট বাড়ে এগুলা আরে এখন তো ভাই প্রচুর গরম পড়ছে প্রচুর গরম পড়ছে তার জন্য আমরা আজকে যে প্রাইসটা দিব এবারে সামনে কিন্তু ভাই প্রচুর লোডশেডিং হবে লোডশেডিং হবে 100% হবে এটা শুধু আমার মুখের কথা না এটা কিন্তু হবেই কারণ এটা গত বছর আমরা
সেল করছি 9,000-9,500, তারপরও মাল দিতে পারিনি। আচ্ছা আজকে কত দিবে? আজকে আপনি এর চ্যালেঞ্জ উপলক্ষে এমন একটা প্রাইস দিব, মাথা নষ্ট দামাকা অফার বলেন, যেটা আপনি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, কেউ এই দামে দিতে পারবো। কত দিবেন বলেন? মাত্র রাখবো 8,500 টাকা। ৯৩ নম্বর দোকান আপনার কাঁচা বাজারের সাথেই, যে মার্কেটটা ওটাই। আচ্ছা আর যারা ভাই আসতে পারবেন আপনার শপে কুরিয়ার কন্ডিশনে? হ্যাঁ, আমাদের সিস্টেম হলো ঢাকার ভিতরে হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, আর ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে দিতে পারবেন, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়। তবে একটা জিনিস লক্ষ্য করলাম ভাই, সদরও নিতে পারবেন, হোম ডেলিভারিও নিতে পারবেন। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করলাম, এতগুলো ফ্যান চলতেছে ওরকম কোনো সাউন্ড পাচ্ছে না। হ্যাঁ এগুলো কিন্তু একবারে সাউন্ড কম থাকবে, কারণ কি দেখা যায় রাতে আপনি ছাড়লেন সাউন্ডের জন্য ঘুমাইতে পারবেন না, এবং অনেক ফ্যানে আছে আপনি সাউন্ড বেশি, যদি কাজে কোনো সাউন্ড বেশি, বাতাস কম, বাতাস কম, বাতাসটা আপনি কাস্টমার আইসা দেখে নিতে পারবে। আর এটা হলো আরেকটা ই কার্যকারী হলো 6 ভোল্টে থাকে ব্যাটারি, এটা হলো 12 ভোল্টের ব্যাটারি। ভাই অনেকে কিন্তু মুখে বলে যে ভাই ব্যাটারি এত ভোল্ট এত ভোল্ট, কিন্তু দেখা দিবে, দেখাই দিবে, আপনি দেখেন শুধু, আমি মুখে বলবো না, কারণ আমি কাজে বিশ্বাসী, মুখে মুখে বললে যে বলবে যে আপনার দেখা দেন, এই যে দেখেন আজকে খুলা দেখা যাচ্ছে। আচ্ছা আপনি 12 ভোল্টের ব্যাটারি চার্জ থাকবে না কিভাবে? আচ্ছা আপনার বল লেখা থাকবে ভিতরে? হ্যাঁ লেখাই থাকবে, আপনি যেখান থেকে নেন দেখা নিবেন। আচ্ছা আমি দেখে নিতে লাগবে, দেখেন কি লেখা আছে, দেখেন আচ্ছা এখানে 12 ভোল্ট 5.5 4.5 এইচ। আচ্ছা 12 ভোল্টের লেখাই আছে, আবার অনেক জনে দিয়া দিব 6 ভোল্টে। আচ্ছা 6 ভোল্টে কিন্তু ব্যাটারি ছোট। আচ্ছা এটা একটাই 12 ভোল্টের ব্যাটারিটা কিন্তু অনেক বড়, এই যে দেখেন, ওইটা দেখেন, ঠান্ডা বাতাস দিব আপনি, যেটা হলো পানি দিয়া বরফ দিয়া ইউজ করতে পারবেন, এসি নাই, সমস্যা নাই, এসি নাই, কোনো সমস্যা নাই, কুলার আছে না আপনি, কুলার নিবেন, এসি দিয়ে নিবেন আপনি 30,000-40,000, একটি কুলার দিয়া ইউজ করতে পারবেন, দামও কম, জিনিসও ভালো, তাই নাকি? দেখেন তো কুলার কি আছে ভাই, এটা হলো আমি কোম্পানিটা দেখা দিই, এলো ঘি কোম্পানি, যারা কুলার নেয় তারা তো জানে যে কোম্পানির ভিতরে সবচেয়ে ভালো হলো ঘি। আচ্ছা ঘি উপরে কোনো কুলার নাই, ওকে। হ্যাঁ তারপরে এই যে এটা হলো সিস্টেমটা আমি দেখা দিই, যে অন অফ সিস্টেম আছে, এই যে অন টাচ, টাচ সিস্টেম আর কি, ও ভাই, অন 2, 3, 4 স্পিডটা দেখেন ভাই, স্পিড তো প্রচুর, প্রচুর স্পিড, দেখেন বাতাস, আপনি বাতাসটা দেখেন, বাতাসটা আমি দেখেন, এই যে বাতাস, বাপরে পানি দিতে পারবেন, আমি পানি দিয়ে দেখা দিই, যে পানি দিছি, পানি দেওয়া আছে, এই যে কুলিং যে আসবে দেখেন, এখান থেকে ই আসবে, রানিকম প্যাক হলে একদিক দিয়ে আপনি, ও ওয়াও, এই যে পানি চলে আসছে, পানি চলে আসছে, এতে বরফ দিতে পারবেন, আর যদি বরফ না থাকে এই যে এরকম জেল আছে, হ্যাঁ এই দুই, এই দুইটা ফ্রিজে রেখে দিবেন, আর ফ্রিজে রেখে এটা বরফ হয়ে যাবে, এটা দুইটা দুই পাশে দিয়া ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন, মানে যদি বরফ না থাকে, বরফ না থাকে এই যে এটা দিয়ে ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন, আর বরফ দিলেও বরফ দিয়ে ইউজ করতে পারবেন, এখানে সরাসরি বরফ দিতে পারবেন, সরাসরি বরফ দিতে পারবেন, হ্যাঁ ঠিক আছে, এই সিস্টেম আর পানি দেওয়ার সিস্টেমটা এখান দিয়েও দিতে পারবেন, হ্যাঁ এখানে সাইডেও আছে, এই যে আচ্ছা দেওয়া দিতে পারবেন, বেশি করে পানি দিলে এখানে দিতে পারবে, ওকে, এই যে পানি কিন্তু এর মধ্যেও আছে, এই যে না ফুল যাবে হলে যে এতটুকু এতটুকু দিবেন, ম্যাক্সিমাম পর্যন্ত দিবেন, আচ্ছা আর ফুল দিতে পারবেন, হ্যাঁ ভাই বাতাস তো প্রচুর, প্রচুর বাতাস, সেটা আপনি সামনে আসলেই বুঝতে পারবেন, আর এটা হচ্ছে সুইংও আছে, আপনি রাতে দিনে মুড করতে পারবেন, আচ্ছা সাউন্ড কমানো বাড়ানো আর কি। আচ্ছা আমি যদি চাই যে মুভ করবো, এখানে মুভ হচ্ছে, মুভও করবে, এই যে দেখেন মুভিং হচ্ছে, ওই যেরকম ঘুরতেছে দেখেন, আর এটা কিন্তু টাইমারও আছে, 1 ঘন্টা 2 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত টাইমার আছে, আচ্ছা টাইমার পর অটোমেটিক অফ হয়ে যাবে, 1, 2, 4, 8 মানে আপনি চাইলে ঘুমায় গেছেন 1 ঘন্টা পর অফ হয়ে যাবে, টাইমার দিয়ে দিবেন কিভাবে পানিটা পড়তেছে, বরফ পানি আমাদের এখানে বরফ নাই, বরফ থাকলে দেখা দিতাম যে কিভাবে পানিটা, এই যে উপরে পানিটা আসছে না, এই যে দেখেন, এই যে এখন এখানে হবে, এই যে দেখেন পানিটা কিভাবে পড়তেছে, দেখছেন, ও পানিটা কিভাবে পড়তেছে, চমৎকার চমৎকার, এটাই ভিজা আর কি, কুলিং বাতাসটা দিব আপনি সামনে যে দিব, হ্যাঁ ভিজা দিব আর কি, আচ্ছা এই যে দেখেন,
এই যে এভাবে টাইনা নিব আর কি। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এটাই আর কি, সামনে দিয়ে একটা কুলিং বাতাসটা দিব। এক্স্যাক্টলি ভাই, যদি আপনি বরফ না থাকে তো এভাবে ইউজ করতে পারবেন, কম পাবেন কুলিং, আর যদি বরফ থাকে তো আপনি একবার ঠান্ডা ই পাবেন, মানে বাতাসে আর কি এটা কিভাবে ঠান্ডা আছে দেখেন। এই যে দেখছেন, হ্যাঁ বুঝতে পারছেন, এটা কিন্তু অনেক ভালো একটা ওয়ে, মানে এসি না থাকলে আপনি এসি মতো এটা এসি মতো কাজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এসি মতো ঠান্ডা বাতাস দেবে, কারণ এসি তো সবার কেনার সামর্থ্য থাকে না। বিল এটা কত? একবারে বিদ্যুৎ বিল কম আসবে, কারণ এসিতে আপনি এসিতে আপনি দেখা যায় দামও বেশি কিন্তু বিদ্যুৎ বিল আসে অনেক বেশি, যেমন 4,000-5,000 এরকম বিদ্যুৎ বিল আসে, কিন্তু এটাতে আপনি সারা মাস ইউজ করবেন আপনি 200-250 বিদ্যুৎ বিল আসবে, কারণ সিরিয়াসলি মানে এই দেখেন ওয়াট কত, 230 ওয়াট। আচ্ছা কি বিদ্যুৎ বিল আসবে, এটা লাইট ফ্যানে যেরকম ওয়াট এরকম সেম সারা বাংলাদেশে দেওয়ার সিস্টেম আছে আমাদের। ওকে থ্যাংক ইউ ভাই। এখন এগুলো তো কিনলাম, কিন্তু এগুলো গ্যারান্টি কত বছর? অবশ্যই, এত ভালো জিনিস ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না, আপনি টাকা দেওয়া জিনিস নিবেন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না। আচ্ছা কোন টাইপের গ্যারান্টি? যদি ফ্যান নেন, ফ্যান তো এমনি নরমালি ফ্যান নষ্ট হয় না, কারণ আমরা বাসায় ইউজ করতাম আগে, ফ্যান নষ্ট হয় না, কিন্তু এগুলা রিচার্জেবল ফ্যান, যদি আপনি ইউজ না করেন চার্জ দিয়ে রাখবেন, যদি চার্জ না দেন ব্যাটারি বয়ে দিব, তাছাড়া কোনো সমস্যা নাই, তাছাড়া কোনো নষ্ট হবে না, কিন্তু কোম্পানির থেকে এটা 2 বছর ওয়ারেন্টি। মানে আপনি যদি সাপোজ একদিন চালাইলেন এক মাস ফালাই রাখলেন, ওটা সমস্যা সমস্যা যদি চালাবেন এটা 5 বছর কিছু হবে না, কিছু হবে না। তারপরে গ্যারান্টি কত বছর দেয়? 2 বছর ওয়ারেন্টি থাকবে, ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকবে। আর এটা ভাই সমস্যা হবে সার্ভিস করে দিব, এটাও থাকবে সেম 2 বছর ওয়ারেন্টি থাকবে। তাছাড়া অনেক জনের ছোট ফ্যান লাগে, যাদের ছোট ফ্যান লাগে টেবিল ফ্যান, যে ভাই আমার বড় ফ্যান আছে ছোট ফ্যান লাগবে, শুধু একজনের জন্য টেবিল ফ্যান লাগবে, তারা এগুলো নিতে পারে। এগুলো স্পিড দেওয়া আছে, আমি এই যে দেখে একটু চালা দেখে। আচ্ছা এগুলো কি রিমোট আছে? এগুলো রিমোট আছে, এগুলো লাইটও আছে ইও আছে, আর স্পিডটা দেখেন, এগুলো কিন্তু স্পিড অনেক ভালো, অনেক খারাপ না, অনেক একজন হিসাবে এটা ইউজ করতে পারবে, একজন এটা মোটামুটি পুরো ফ্যামিলি ইউজ করতে পারবে, তাও যাদের ছোট লাগে তারাও নিতে পারবে। এক্স্যাক্টলি, এটা হলো টেবিল ফ্যান, আরেকটা আছে স্ট্যান্ড ফ্যান, এটা হলো স্ট্যান্ড ফ্যান, ছোট বড় করতে পারবে, এই যে সিস্টেম দেখেন ছোটর ভিতরে স্ট্যান্ড ফ্যান, এই যে ও চমৎকার, আবার এই যে বড় করতে পারবে। এটার দাম কত ভাই? এটার দাম হলো মাত্র 6,500 টাকা। 6,500? 6,500। এটা কি ফিক্সড? এটা ফিক্সড। আর এটা 16 ইঞ্চি? 16 ইঞ্চি। হ্যাঁ, আরেকটা আছে টেবিল ফ্যান 16 ইঞ্চি, এটার দাম পড়বে মাত্র 5,200 টাকা। 5,200? হ্যাঁ। এগুলো রিচার্জেবল? হ্যাঁ, এগুলো কিন্তু 12 ভোল্টের ব্যাটারি। এগুলো এক চার্জে কতক্ষণ যায়? এক চার্জে যদি আপনি হাই স্পিডে চালান 2.5 ঘন্টা চালাতে পারবে। এটাও? এটাও। আচ্ছা আচ্ছা। আর লো স্পিডে 6 ঘন্টা, আর হাই লোতে যদি মিডিয়ামে চালান 6 ঘন্টা, আর লোতে চালালে 28 ঘন্টা চালাতে পারবে। 28 ঘন্টা? 28 ঘন্টা। সিরিয়াসলি ভাই? হ্যাঁ, বক্সে লেখা আছে দেখো। ও ওয়াও। সবচেয়ে আপনাদের শপে আসতে চাই, কিভাবে আসবে? আমাদের একবার ইজি ঠিকানা, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটটা, বিশ্বাস বিল্ডার্স নিস্তালা, 93 দোকান, 93 মা বাবা এন্টারপ্রাইজ, ইমো হোয়াটসঅ্যাপ আছে, বিকাশ নাম্বার আছে, আমাদের যোগাযোগ করে আসতে পারবেন, যারা চিনে না তারা ফোন দিলেই হবে। আর এই পিছনে সবগুলো ফ্যান কালেকশন, এগুলো আমাদের কিন্তু ভরপুর কালেকশন আছে, এই যে দেখেন এখান থেকে নিয়ে ফ্যান দেখেন, একবারে পুরো দোকানই ফ্যান, ও পুরো দোকানই ফ্যান, ভরপুর মাল আছে।